আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইনালি মিলন এয়ারড্রপের উইথড্র আপডেট চলে এসেছে, অর্থাৎ এখান থেকে আপনাদের টোকেন ক্লেম করতে পারবেন। এবং রিসেন্টলি একটা অ্যানাউন্সমেন্ট এসেছে, অ্যানাউন্সমেন্টে দেখাই দিচ্ছি। এবং তাছাড়া এই টোকেনটি কীভাবে সেল করবেন এবং এটার প্রাইস কী, কেমন কী, কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হতে যাচ্ছে, এ টু জেড আপডেট বিষয়ে আজকে ভিডিওতে দেখাবো। ওকে, তো এই মিলন এয়ারড্রপতে মোটামুটি আপনারা সকলে তো অংশগ্রহণ করেছেন, অফারটি কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে। তো যাই হোক, এখন এটা কীভাবে ক্লেম করবেন সেই প্রসেসটা দেখাই। রিসেন্টলি একটি টুইটারে অ্যানাউন্সমেন্ট এসেছে, অ্যানাউন্সমেন্টটি দেখাই দিচ্ছি। এবং এই অ্যানাউন্সমেন্টটি এ টু জেড বিষয়ে ক্লিয়ার করেছে এবং কে কোন সময় ক্লেম করবেন এ টু জেড বিষয়ে কিন্তু তথ্য বলা রয়েছে। ওকে, এবং এটা কিন্তু অলরেডি এক্সচেঞ্জে লিস্ট হতে যাচ্ছে এবং সেটা অ্যানাউন্সমেন্ট কিন্তু অলরেডি বিট্রু এক্সচেঞ্জে লিস্ট হতে যাচ্ছে এবং সেটার অ্যানাউন্সমেন্টটি অলরেডি কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে দিয়েছি। এবং তাছাড়া এর প্রাইজও কিন্তু শো করতেছে, অনেক ইউনিক সোয়াইপ অ্যাপে লিস্ট হয়ে গেছে, প্রাইস কেমন কী এসেছে সেগুলো আমি আপনাদের দেখাই দেবো। ওকে, তো আগে ক্লেমের যে আপডেট এসেছে, অর্থাৎ উইথড্র যে আপডেট এসেছে সেটা আমরা দেখে নেব। ওকে, তো এখানে ওরা যেটা বলতেছে, ফার্স্ট স্টেপ রেখেছে আইডিও। আইডিও তো যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু 12 তারিখে তাদের পেমেন্টটি সরাসরি ডাইরেক্ট তাদের ওয়ালেটে, আইডিও ওয়ালেটে পেমেন্টটি পেয়ে গিয়েছে। ঠিক আছে, আজকে 13 তারিখ, অর্থাৎ গতকালকে যারা আইডিওতে অংশগ্রহণ করেছিল তাদের ওয়ালেটে কিন্তু তাদের টোকেন তারা রিসিভ করে ফেলেছে। ওকে, তারপরে হচ্ছিল সেকেন্ড যে স্টেপটা রেখেছে মিলন ফার্স্ট টোকেন। মিলন ফার্স্ট টোকেন যেটা হচ্ছে, আপনার যারা পাস বাই করেছিলেন, মিলন পাস যারা বাই করেছিল তারা কিন্তু এখান থেকে তাদের টোকেন ক্লেম করতে পারতেছেন। এবং তাদের টোকেন যারা পাস বাই করেছেন তারা যেটা করবেন, এই যে এই সাইডে চলে আসবেন, এদের একটা সাইটের লিঙ্ক দিয়েছে এবং এই সাইডে এসে আপনারা যেটা করবেন, আপনাদের সাইটে যে এই অপশন স্টার্ট অপশনে ক্লিক করে আপনারা এখানে এই অপশনে ক্লিক করে আপনাদের সাইটে কানেক্ট করে নেবেন। কানেক্ট করলে এখানে দেখতে পারেন মিলন লেখে, এখানে সার্চ দেবেন, মিলন লেখে সার্চ দিলে এখানে ক্লেম অপশন পেয়ে যাবেন। ওকে, তো যারা পাস বাই করেছিলেন তারা এইভাবে আপনারা আপনাদের টোকেনটি ক্লেম করে নেবেন। ওকে, যারা পাস বাই করেছিল তারা কিন্তু এক ধাপ এগিয়ে তারা দেখা যাচ্ছে 12 তারিখে কিন্তু এটা ক্লেম করতে পারতেছে, অর্থাৎ আজকে থেকেই তারা কিন্তু ক্লেম করতে পারতেছে। আর যারা পাস বাই করেনি তাদের, যারা শুধুমাত্র যারা অ্যাডোপ ইউজার, অর্থাৎ আমরা যারা এখানে জয়েন হয়েছি, আমরা পাসটা যারা বাই করিনি, আমরা যারা সাধারণভাবে এইভাবে অংশগ্রহণ করেছে তারা হচ্ছে অ্যাডোপ সেক্টর। এবং অ্যাডোপ সেক্টর হচ্ছে এই দেখেন জুস অ্যাডোপ ক্লেম। ঠিক আছে, জুস অ্যাডোপ ক্লেম, অর্থাৎ আমরা কবে ক্লেম করতে পারবো, এবং আমরা ক্লেম করতে পারবো 14 তারিখে, এখানে কিন্তু বলা রয়েছে 14 তারিখ থেকে 20 তারিখ এর মধ্যে কিন্তু আমাদের টোকেনটি ক্লেম করতে হবে। অর্থাৎ আজকে 13 তারিখ, অর্থাৎ কালকে থেকে কিন্তু ক্লেম স্টার্ট হয়ে যাবে। এবং কালকে আপনারা যেটা করবেন, আপনি ক্লেম করতে পারবেন এদের অফিসিয়াল সাইটেই, অর্থাৎ আমরা যে সাইটে কাজ করতেছি না সেই সাইটে কিন্তু ক্লেম করতে পারবো। অর্থাৎ আমরা এই সাইট থেকে টোকেন আর্নিং করেছি, এই সাইট থেকে কিন্তু আমাদের ক্লেম করতে হবে। এবং ক্লেমের যেটা বিষয় দেখতে পেলাম, মেবি যে ইভেন্ট অপশন এসে এখানে ক্লেম একটা অপশন রয়েছে, যে কাস্টম নো ইভেন্ট ক্লেম অপশন রয়েছে, যেহেতু আজকে 13 তারিখ, কালকে থেকেই হয়তো মেবি এখানে ক্লেম অপশন চলে আসবে। এখান থেকে আমরা যত টোকেন আর্নিং করেছি সেই টোকেনটি হয়তো ওরা আমার ভেস্টিংয়ে দিতে পারে, কয় পার্সেন্ট দিবে মেবি আই ডোন্ট নো, যে পার্সেন্টে দেখ সেই পার্সেন্ট অনুযায়ী আপনি এখান থেকে আপনার টোকেন ক্লেম করতে থাকবেন। ওকে, তো মূল কথা হচ্ছে কালকেই কিন্তু আপনাদের টোকেন আপনারা ক্লেম স্টার্ট করে দিবেন। ওকে, তো কালকে এসে আমি যেহেতু আজকে জানিয়ে দিচ্ছি এবং কালকে আপনারা অ্যাক্টিভ থাকবেন, যে সময় ক্লেম অপশন চলে আসে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি জানাই দিব। আপনার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি অবশ্যই অবশ্যই জয়েন হয়ে থাকবেন। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হন না, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং ওই লিঙ্কের মাধ্যমে এসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ওকে, কালকে যখন ক্লেম আপডেট চলে আসবে আমি সাথে সাথে জানাই দিব এবং কীভাবে ক্লেম করবেন, দরকার ভিডিও বানাই দিব অথবা টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, দেখে প্রত্যেকে ক্লেম করে নেবেন। ঠিক আছে, আপনাদের টোকেন আপনার মেটামাস্কের সাথে তো কানেক্ট করেছেন, ওয়ালেটের মাধ্যমে কিন্তু ক্লেম করে সরাসরি অ্যাকাউন্টে নিয়ে নেবেন। ওকে, তো আশা করি ক্লেমের বিষয়টা ক্লিয়ার, কালকেই কিন্তু আপনাদের টোকেন আপনারা পেয়ে যাচ্ছেন। এবং তারপরে যেটা বলেছে 13 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু ওরা ইউনিক সোয়াইপের টোকেনটি লিস্ট করতে যাচ্ছে এবং সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার কাট বলা রয়েছে। আর এখন যদি ইউনিসোয়াপে যান দেখবেন টোকেনের প্রাইস খুবই খুবই কম, কারণ এদের লিকুইডিটি এখন অ্যাড করেনি, তার জন্য টোকেনের প্রাইস কম রয়েছে। ঠিক আছে, যখন লিকুইডিটি অ্যাড করবে তখন প্রাইস কিন্তু বেড়ে যাবে। মূলত এখন এটা আনঅফিসিয়ালভাবে প্রাইস শো করতেছে, মূলত ওরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে সেটা আপনাদের দেখাই দিচ্ছি। তো খেয়াল করুন, মাত্র 23 মিনিট আগে এই অ্যানাউন্সমেন্টটি দিয়েছে, 23 মিনিট আগে ওরা 100K ওয়ার্কআপ লিকুইডিটি অ্যাড করবে। এবং লিকুইডিটি যেহেতু অ্যাড করে নেই, মানে লিকুইডিটি সামনে অ্যাড করে যাচ্ছে, ওদের সার্ভারগত সমস্যার জন্য লিকুইডিটি একটু দেরিতে আর কি অ্যাড করতেছে, এর জন্য টোকেনের প্রাইস এখন কম রয়েছে। ঠিক আছে, এখন ভাববে না যে এটা টোকেনের প্রাইস, আসলে এটা যখন লিকুইডিটি অ্যাড হবে তখনই বোঝা যাবে আসলে টোকেনের প্রাইস কেমন কী আসবে, 1 সেন্ট 2 সেন্ট না এই প্রাইসে থাকবে তখন বোঝা যাবে। ওকে, তো আশা করা যাচ্ছে আজকে ইউনিসোয়াইপে যেহেতু লিস্ট হয়ে গিয়েছে এবং এখনই বলতেছে খুব শীঘ্রই লিকুইডিটি অ্যাড করবে, লিকুইডিটি অ্যাড করলে মোটামুটি টোকেনের প্রাইস কেমন কী আসবে বোঝা যাবে। তাছাড়া এটাতে এক্সচেঞ্জে লিস্ট করতেই যাচ্ছে এবং এক্সচেঞ্জের অ্যানাউন্সমেন্টও কিন্তু দিয়ে দিয়েছে, এরা এক্সচেঞ্জে লিস্ট করবে এবং এক্সচেঞ্জের বিষয়টাও কিন্তু ওরা ক্লিয়ার করেছে। নিচের দিকে আসলে এক্সচেঞ্জের লিস্টিং অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে, অ্যানাউন্সমেন্টটি আপনাদের দেখাই দিচ্ছি এবং নিচের দিকে আসলে এক্সচেঞ্জ লিস্টিং অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন।
তো সরাসরি বিট্রু এক্সচেঞ্জে আর কি অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে। তাছাড়া দেখলাম আমি বিটগেট এক্সচেঞ্জে কিন্তু আনঅফিসিয়াল বাই টোকেনটি দেখলাম লিস্ট রয়েছে, টোকেনের প্রাইস আমি যদি দেখতে চান দেখাই দিচ্ছি। তো বিটগেট এক্সচেঞ্জ সাইটে সে মিলন লেখে সার্চ দিলে এখানে দেখতে পারবেন, এই দেখেন এখানে কিন্তু বাই সেল চলতেছে, বিটগেট এক্সচেঞ্জ সাইটে একই প্রাইস চলতেছে। ওকে, কালকেই বোঝা যাবে আসলে প্রাইসটা কেমন কী আসে। ওকে, তো এই প্রাইসই বর্তমানে রয়েছে, দেখা যাচ্ছে ওরা লিকুইডিটি অ্যাড করার পরে হয়তো বিটগেট টিকেট সকল জায়গায় এক্সচেঞ্জের হয়তো টোকেনের প্রাইস হয়তো বেড়ে যেতে পারে। তো প্রথম অবস্থায় কমই থাকবে আমার জানা মতে, কারণ সকলে এয়ারড্রপকে থেকে ক্লেম করবে, সেটা সেল করবে, টোকেনের প্রাইস একটু কমে যেতে পারে। বাট এটা যদি একটু হোল্ড করা যায় মেবি পরবর্তীতে টোকেনের প্রাইস বাড়তে পারে। তো যদি আপনার যদি ভালো প্রফিট হয় আপনি প্রথম থেকেই আপনার প্রফিটটা আপনি গেইন করে নেবেন। ওকে, আর যদি কম প্রফিট থাকে, মাত্র $1-5 প্রফিট হয়, তাহলে আপনি রেখে হোল্ড করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। ওকে, তো মোটামুটি A to Z বিষয়ে ক্লিয়ার। এটা কিন্তু লিস্টিং হয়ে আর কি হয়ে গিয়েছে, আরও সামনে আরও বড় বড় এক্সচেঞ্জে MCT MCC সকল এক্সচেঞ্জে মেবি লিস্ট হয়ে যাবে। তো আরও লিস্ট হলে আর টোকেনের প্রাইস আরও বাড়বে। যাই হোক, এখন মোটামুটি আপনাদের কাজ হচ্ছে কালকে গিয়ে, আমরা যেহেতু এয়ারড্রপে জয়েন হয়েছি, এয়ারড্রপের টোকেন আমরা কালকে গিয়ে টোকেনটি ক্লেম করবো। ওকে, কেউ ক্লেম আসার সাথে সাথে কিন্তু আমি মাস্ট বি অবশ্যই আমি জানাই দিব কীভাবে ক্লেম করবেন, কী কীভাবে কী করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তখন কালকেই কিন্তু আপনারা ক্লেম করে আপনি সরাসরি এই যে বিটগেটে লিস্ট রয়েছে অথবা ইউনিসোয়াপের লিস্ট রয়েছে, যেটাই লিস্ট রয়েছে যেখানে গিয়ে আপনি ইনস্ট্যান্টলি সেল করতে পারেন। বিটটোরিতে লিস্ট হয়ে গিয়েছে, সেল করে আপনার প্রফিট আপনারা তুলে নিতে পারবেন। ওকে, তো আশা করি A to Z আপডেট ক্লিয়ার। এবং এখন হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো রাখুন, পরবর্তী আপডেট নিউজ আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। ওকে, তো এটাই ছিল মতো ভিডিও, ভিডিও ভালো লাগলে একদম আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।